नमस्कार एस्ट्रोलॉजी क्लास इन बेंगली सीरीज़र एक क्लासे जार विषय वस्तु जोटक विचार आपनादेर के स्वागत जानाच्छी। आमी शांतनु शास्त्री ऋषिबाणी इन्स्टिट्यूट अफ वैदिक एस्ट्रोलॉजी पक्ष थेके आपनादेर सबाई के नमस्कार जानिए आमादेर जोटक विचार संक्रांत सामान्य आमादेर जे ज्ञान रयेछे तार उपर निर्भर करे आलोचना शुरू करछि। एर आगेर क्लासगुलिते जोटक विचार संक्रांत विभिन्न विषय जेमन अष्टकूट विचार पात्र बा पात्रेर इंडिविजुअल छक विचार एगुली सम्पर्कित आमरा आलोचना करेछि। सेखाने आमरा आलोचना करेछि जे केवल मात्र अष्टकूट विचार अर्थात राशि एवं जन्म नक्षत्रेर सापेक्षे 36 नम्बरेर भित्तिते जे विचारटी करा हयेछिलो तार मध्ये जे सारबत्तार अभाव छिलो सेटी निये आमरा आलोचना करेछि। बर्तमान जुगे विवाहित जीवन जेकटी जातक बा जातिकार क्षेत्रे जीवनेर एकटी अन्यतम जटिल एवं समस्यासंकुल अध्याय रूपान्तरित हयेछे। বর্তমানে আইনি সমস্যা, এরপরে মিডিয়ার ফলে বিবাহিত জীবনের পরে অর্থাৎ আফটার ম্যারেজ যে অ্যাফেয়ারের সুযোগ, অ্যাফেয়ার ছোট হোক বড় হোক এই ধরনের যে অ্যাফেয়ারের সুযোগ তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পুরুষ এবং স্ত্রী এরা উভয়ই বাইরে এদের যে গতিবিধি তা বৃদ্ধি পেয়েছে। একইভাবে এই গোপনীয় ব্যাপারগুলি অর্থাৎ সেগুলি ধরা পড়ে যাওয়ার যে সম্ভাবনা সেগুলিও বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে আইনি জটিলতা, স্ত্রী বা স্বামীর মধ্যে সেপারেশনের জন্য যে আইনি যে সিস্টেম রয়েছে, সামান্য কারণে বিবাহিত জীবনে অশান্তি নেমে আসার যে সম্ভাবনা সৃষ্টি রয়েছে সেগুলি বর্তমানে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর পরে যেটা রয়েছে আমাদের ক্ষেত্রে সেটি হচ্ছে জেনারেলি লোকের একটি বা দুটি সন্তান, ফলে একটি যদি কন্যা সন্তান হয় তার প্রতি বাপের বাড়ির লোকেদের অর্থাৎ মা বাবা এদের যে ভালোবাসা, সেই ভালোবাসা এবং তাদের প্রতি অতি কেয়ারিংয়ের যে ব্যাপারটা সেটি অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের একটি গ্যাপ সৃষ্টি করে দেয়। একই ব্যাপারটি আসে পুরুষদের ক্ষেত্রেও। ছেলের মায়ের ছেলেকে যে আগলে রাখার প্রচেষ্টা সেটির ফলে বউ এবং মানে স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব অনেকটাই বৃদ্ধি পায়, এবং স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব বা সমস্যা তার এফেক্ট গিয়ে পড়ে সাংসারিক জীবনে, গৃহসুখে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এই অর্থাৎ বাকি অন্যান্য যে বিষয়গুলি সেগুলি বিবাহিত জীবনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এই কারণে জোটক বিচার বিবাহের পূর্বে যারা জ্যোতিষ মানেন, জ্যোতিষকে যারা গুরুত্ব দেন, তাদের ক্ষেত্রে জোটক বিচারটা তারা করিয়ে নিতে চান। কিন্তু আমাদের অর্থাৎ জ্যোতিষীদের দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই এই জ্যোতিষ বিচারটি কিন্তু সঠিক হয়ে ওঠে না। সাধারণত জ্যোতিষরা লগ্নমৈত্রী বা অষ্টকূট বিচার এই দুটির উপর নির্ভর করি, অর্থাৎ লগ্নপতিদের মধ্যে মৈত্রী সম্পর্ক আছে কিনা এই একটি, এবং অষ্টকূট বিচার 36 মধ্যে কত নাম্বার পাচ্ছে তার উপর ডিপেন্ড করে জেনারেলি বিয়ে ক্ষেত্রে বিচারটি সম্পন্ন করেন। এই ব্যাপারটিতে যারা বিচারের জন্য আসেন অর্থাৎ যারা ক্লায়েন্ট তাদেরও কিন্তু বলা উচিত যে ভালো করে বিচার করুন, যা আপনার পারিশ্রমিক তা দেব। জেনারেলি দেখতে পাওয়া যায় ক্লায়েন্টরা যখন জ্যোতিষীদের কাছে এসে উপস্থিত হন তখন তাদের দুঃখ দুর্দশার শেষ থাকে না, আর সহজে কাজটি সম্পন্ন করে নেওয়া বিচারের প্রতি বিচারের জন্য অ্যাস্ট্রোলজারকে টাকা দেওয়ার ব্যাপারটিতে বা অ্যাস্ট্রোলজারকে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে বহু লোকের বহু কার্পণ্য আমি দেখতে পেয়েছি, কিন্তু এদের এই প্রতিকারের ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য নেই। প্রতিকার যখন নিতে হবে তখন যে কোনো পারিশ্রমিক দিতে, যে কোনো মূল্য দিতে ক্লায়েন্টরা রাজি হয়ে যান, কিন্তু যখন বিচারের ব্যাপারটি আসে তখন কত সংক্ষেপে বিচারটি
সারিয়ে নেওয়া যাবে, কত কম পারিশ্রমিকে বিচারটি করিয়ে নেওয়া যাবে, ক্লায়েন্টরা কিন্তু তার প্রতি যথেষ্ট যত্নশীল হয়ে থাকেন। এই ব্যাপারটি না করে বিচারের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পারিশ্রমিক যদি আপনারা দেন, সেক্ষেত্রে যারা ট্রু অ্যাস্ট্রোলজার আছেন, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটিকে ভালোবাসেন, এটিকে একমাত্র জালিয়াতি করার মাধ্যম হিসেবে ব্যবহার করেন না, তারা কিন্তু চেষ্টা করবেন আপনার জন্মছকটিকে যতটা সম্ভব ভালোভাবে বিচার করে আপনাকে সৎ উপদেশ দিতে। এবার আমরা আসি জাতকের এবং জাতিকার জন্মছক নিয়ে জটক বিচারের পর্যায়ে। আমাদের সঙ্গে জটক বিচারের ক্ষেত্রে যে জাতকটি রয়েছে, বয় লেখা রয়েছে, তার জন্ম তারিখটি হলো 1/12/1984, জন্ম সময় 6:00 PM অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে জন্ম। গার্ল অর্থাৎ মেয়েটি তার জন্ম তারিখ 26/11/1991, সময়টি হলো 3:20 অর্থাৎ ভোর রাত্রে মেয়েটির কিন্তু জন্ম হয়েছে। দুজনেরই জন্মস্থান সেটি হলো কলকাতা, সেটি এখানে লেখা নেই, জন্মস্থানটি আপনারা কলকাতা ধরে করবেন। বিচারের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি, লগ্ন হলো একজনের বৃষ, অপরজনের অর্থাৎ মেয়েটির ক্ষেত্রে লগ্ন হলো তুলা। সুতরাং এদের মধ্যে লগ্ন মৈত্রী আছে এবং অষ্টকোট সিদ্ধান্ত অনুসারে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, 36 মধ্যে এরা কিন্তু 19.5 পেয়েছে, অর্থাৎ থ্রেশহোল্ড মার্ক, যেটি যে নম্বরটি পেলে পরে আমরা বিবাহের জন্য পারমিশন দিতে পারি, সেটি হচ্ছে 36 মধ্যে 18 থেকে বেশি পেয়েছে। ফলে এদের কিন্তু বিবাহ দেওয়া অষ্টকোট বিচারের পদ্ধতিতে দেওয়া যেতে পারে। এইটুকু বিচারের মাধ্যমে যদি জটক বিচার সম্পূর্ণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু জটক বিচারে ভুল আসার সম্ভাবনা প্রচণ্ড। এই কারণে আমরা যে 5টি পয়েন্ট ঠিক করেছিলাম, সেই অনুযায়ী এবার বিচার কিভাবে করতে হবে এবং সেই বিচারটি এই জাতক বা জাতিকার বিবাহিত জীবনের পক্ষে আদৌ শুভ কি অশুভ সেটা আমরা বিচার করব। প্রথমে আমরা যেটি করব সেটি হলো এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মকুণ্ডলিতে বিবাহিত জীবন শুভ কিনা এটি আমরা বিচার করব। অর্থাৎ এককভাবে পাত্র এবং পাত্রীর জন্মছকে সমস্যা আছে কিনা। সেটি আমরা বিচার করব। এবার আমরা দেখতে পাচ্ছি পাত্রের জন্ম লগ্নটি হলো বৃষ এবং বৃষে অবস্থানরত গ্রহ রাহু, বৃষের অধিপতি শুক্র, সেটি অষ্টমী। অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি আমরা বিবাহের বিচার করি, তাহলে জাতকের যে মানসিকতা আমরা পাব এবং জাতকের যে শরীর সংস্থানটি আমরা পাচ্ছি সেটি কিন্তু বিশেষ শুভ নয়। অষ্টমস্থ বৃহস্পতি শুক্রযুক্ত এবং বুধযুক্ত, এই বুধ লগ্নপতি, পঞ্চমপতি, বৃহস্পতি, অষ্টমপতি, এই যে যোগটি তৈরি হয়েছে এটি কিন্তু জাতকের লগ্নের পক্ষে বিশেষ কিছু শুভ নয়। এবং এই যোগটি বুধ শুক্রের যোগটি যদি অষ্টম ভাব বাদ দিয়ে নবম বা পঞ্চম এরকম কোন স্থানে হতো, সেই ক্ষেত্রে কিন্তু জাতকের লগ্ন বিবাহিত জীবনের পক্ষে বেটার হতো। সপ্তম ভাবের বিচারে আমরা দেখতে পাচ্ছি সপ্তম ভাবের অধিপতি সে হলো মঙ্গল। মঙ্গল রয়েছে এর ক্ষেত্রে নবমে এবং তুঙ্গ হয়ে। মঙ্গল নবম ভাবে তুঙ্গ হয়ে থাকবার কারণে সপ্তম ভাবের স্ট্রেংথ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সপ্তমপতি মঙ্গল এই জন্মছকে তুঙ্গ হওয়ার কারণে বিবাহিত জীবনে এর ওয়াইফের জায়গাটি কিন্তু স্ট্রং হয়েছে,
আফটার ম্যারেজ যার সাথেই এর বিয়ে হোক না কেন, তার কিন্তু তারপরে এই জাতকের কিন্তু উন্নতি হবে, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। এরপরে সপ্তমে অবস্থানকারী দুটি গ্রহ, একটি হচ্ছে রবি এবং কেতু। এই রবি এবং কেতু বিবাহিত জীবনের পক্ষে কিন্তু যথেষ্টই হার্মফুল, ক্ষতিকারক। তবে তথাপি আমরা চোখ বন্ধ করে বলবো, যেহেতু সপ্তমপতি মঙ্গল নবমভাবে তুঙ্গ ক্ষেত্রস্থ, এই এবং নবমপতি শনি সে ষষ্ঠে তুঙ্গ ক্ষেত্রস্থ, এর ফলে কিন্তু জাতকের জন্মছকে সপ্তম ভাবটি যথেষ্ট ভালো। যদি আমরা একাদশ ভাবের বিচারে আসি, একাদশ ভাবাধিপতি বৃহস্পতি, তার সাথে লগ্নপতির যোগ এবং অষ্টম ভাবে, অষ্টম ভাবে হলেও এই ভাবটি বৃহস্পতির সক্ষেত্র, এটিও জাতকের বিবাহিত জীবনের পক্ষে বিশাল খারাপ নয়। এবং এই ক্ষেত্রে আরও একটি জিনিস বলবো, পঞ্চম ভাবাধিপতি বুধ, সে কিন্তু লগ্নপতি এবং একাদশপতি বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে, ফলে পঞ্চম ভাবপতি এবং পঞ্চম ভাব এবং একাদশ ভাবটিও খুব খারাপ তা কিন্তু বলা যাবে না। সুতরাং এই জাতকের বিবাহিত জীবন মোটামুটি ভালো। এইবার জাতকের কিন্তু নিজের থেকে যার সাথে বিয়ে হবে তার গায়ের রং কালো হবে, তার শারীরিক আকৃতির মধ্যে মেবি কিছুটা বিকৃতি থাকতে পারে, দেখতে তাকে খারাপ হতে পারে, তার স্কিনের প্রবলেম থাকতে পারে, এবং মঙ্গল যেহেতু ইন্ডিকেট করছে এবং সেই সপ্তমপতি যে ক্ষেত্রে তুঙ্গ, সেই ক্ষেত্রে জাতকের ওয়াইফ কিন্তু যথেষ্ট ডমিনেটিং হবে। এবারে আমরা মেয়েটির ইন্ডিভিজুয়াল ছকটি দেখি। লগ্ন তুলা, লগ্নপতি শুক্র, সে কিন্তু দ্বাদশে অবস্থিত। লগ্নে দৃষ্টিদায়ক গ্রহ হিসেবে শনি এবং কেতু। শনি এই লগ্নের পক্ষে চতুর্থপতি পঞ্চমপতি, সে সক্ষেত্রী হয়ে যে দৃষ্টি দিচ্ছে, এই দৃষ্টিটির কিন্তু এই জাতিকার পক্ষে প্রচণ্ড শুভ। এই দৃষ্টির ফলে এই জাতিকা ধৈর্যশীলা, অ্যাডজাস্টিং, এবং এর মধ্যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কার, প্রাচীন সংস্কৃতি, ট্র্যাডিশন, এগুলোকে মেনে চলবার প্রবণতা কিন্তু থাকে। নবম ভাবস্থ কেতু, তার দৃষ্টিতে জাতিকার মধ্যে খানিকটা ঈর্ষান্বিত হওয়া, খানিকটা সন্দেহ প্রবণ হওয়ার প্রবণতা বৃদ্ধি পেলেও এটি কিন্তু বিবাহিত জীবনের পক্ষে বিরাট খারাপ নয়। লগ্নপতির দ্বাদশে অবস্থান নিজের নিজ ক্ষেত্রে অর্থাৎ খারাপভাবে অবস্থানের কারণে জাতিকার শারীরিকভাবে কিছু দুর্বলতা আসবে, সেটি সরাসরি বিবাহিত জীবনের জন্য বিশাল কিছু ক্ষতিকারক হবে না। সপ্তম ভাবের যদি আমরা আলোচনা করি, সপ্তম ভাবাধিপতি মঙ্গল, সে কিন্তু এক্ষেত্রে সক্ষেত্রী এবং এই লগ্নের একাদশপতি নবমপতি এদের সাথে যুক্ত হয়ে বসেছে। সপ্তম ভাবাধিপতির দ্বিতীয় ভাবে নবমপতি একাদশপতি যুক্ত হয়ে অবস্থান, সপ্তম মানে বিবাহ, নবম মানে ভাগ্য, একাদশ মানে উন্নতি বা আয় বা সাফল্য। অর্থাৎ বিবাহের পরে ভাগ্যের উন্নতি এবং সাফল্য, এটি কিন্তু এই জাতিকার জন্মছক থেকে প্রকাশ পাচ্ছে। এরই সঙ্গে আরও একটা জিনিস পাওয়া যাচ্ছে, নবম ভাবে কেতু অবস্থান করায় এর জন্মছকের যে দুর্বলতা বা নবম ভাবটির যে ক্ষতি হলো, নবমপতির সপ্তমপতি যুক্ত হয়ে দ্বিতীয়ায় অবস্থান করার কারণে এর কিন্তু নবম ভাবের ওই দুর্বলতা কিছুটা হ্রাস পাবে এবং বিয়ের পরে জাতিকা ভাগ্য উন্নতি করতে এবং চাকরি বাকরির ক্ষেত্রে সাকসেসফুল হবে। একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান এককভাবে শুভ, বিবাহিত জীবনের ক্ষেত্রে এই একাদশে বৃহস্পতির অবস্থান, এটি কিন্তু অত্যন্ত শুভ। তাহলে এই ক্ষেত্রে আমরা এককভাবে পাত্র এবং পাত্রীর বিবাহিত জীবনের যে বিচার, সেক্ষেত্রে আমরা প্লাস ওয়ান দিচ্ছি। এর পরে আমরা আসছি উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে কিনা, এই ক্ষেত্রে আমরা লগ্ন মৈত্রী, পঞ্চম ভাব,
একের হরোস্কোপের গ্রহগুলি অপরকে ডিস্টার্ব করছে কিনা, রাশির অবস্থা ইত্যাদি ইত্যাদি দেখব। এই ক্ষেত্রে বরের লগ্নপতি শুক্র, মেয়েটির লগ্নপতি সেটিও শুক্র, ফলে দুজনের মধ্যে একটি চিন্তা ভাবনাগত মিল থাকবে। পাত্রীর জন্মরাশি চন্দ্র, পাত্রের জন্মরাশি মকর, এই ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম সম্পর্ক, ক্ষমা করবেন, পাত্রীর জন্মরাশি কুম্ভ, এক্ষেত্রে যে সম্পর্কটি তৈরি হয়েছে সেটি হল ষষ্ঠ অষ্টম সম্পর্ক, অর্থাৎ চন্দ্র রাশির ক্ষেত্রে একটি ষষ্ঠ অষ্টম সম্পর্ক তৈরি হয়েছে। তবে চন্দ্র মেয়েটির ক্ষেত্রে সক্ষেত্রী হবার কারণে, সক্ষেত্রী 3 ডিগ্রিতে রয়েছে, এটি হবার কারণে এটি কিন্তু একটি ভালো যোগ তৈরি হয়েছে মেয়েটির ক্ষেত্রে, এবং চন্দ্র সাপেক্ষে পঞ্চমপতি মঙ্গল সে পঞ্চমেই রয়েছে, ফলে এর মধ্যে অ্যাডজাস্ট করার প্রবণতা এটি কিন্তু থাকবে। রবি সাপেক্ষে যদি আমরা বিচার করি, রবি কিন্তু দুজনেরই বৃশ্চিকে, রবি বৃশ্চিকে থাকার ফলে নিজেদের মধ্যে ব্যক্তিত্বের যে প্রকাশ দুজনের ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম হবে। জাতকের লগ্নে রয়েছে রাহু, এটি জাতিকার লগ্ন বা রাশিকে সরাসরি পীড়িত করছে না। জাতিকার তৃতীয়ভাবে রয়েছে রাহু, এটিও কিন্তু সরাসরি জাতকের লগ্নকে বা রাশিকে পীড়িত করছে না। জাতকের শনি অবস্থিত তুলাতে এটি জাতিকার লগ্ন সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি। এই যে জাতকের জন্মছকে শনি অবস্থিত তুঙ্গক্ষেত্রে, জাতিকার ক্ষেত্রে এই শনিটি কিন্তু চতুর্থপতি পঞ্চমপতি, ফলে এই জাতকের বৃষলগ্ন সাপেক্ষে শনি তুঙ্গ হওয়ায় যেমন উচ্চ বা ভালো ফল দেবে, একইভাবে এই জাতককে বিয়ে করার পরে তুলা লগ্নের এই জাতিকার তার কিন্তু ইম্প্রুভমেন্ট হবে। আবার জাতকের ক্ষেত্রে একাদশপতি হল বৃহস্পতি, সে জাতিকার জন্মছকে সিংহ রাশিতে অবস্থিত, সিংহ রাশি থেকে জাতকের দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে এই জাতকের এই জাতিকাটিকে বিয়ে করার পরে এর কিন্তু ফিনান্সিয়াল এবং কর্মক্ষেত্রের জায়গাটি স্ট্রং হবে বৃহস্পতির দৃষ্টির ফলে। সুতরাং একে অপরের মধ্যে প্রীতির সম্ভাবনাটা কিন্তু। তাহলে দ্বিতীয় পয়েন্টটিতেও আমরা কিন্তু +1 দিতে পারছি। এবার আমরা আসছি একে অপরের গ্রহাবস্থান সম্পর্কে, পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। তো এটি আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে বিরাট পীড়িত কিন্তু এক্ষেত্রে করছে না। আমরা 4 নম্বর পয়েন্টটিতে আসি, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান জন্মের ক্ষেত্রে একজনের পাপগ্রহরা অপরের সন্তান সহযোগী ভাবগুলিকে পীড়িত বা অনুগৃহীত করছে কিনা, কিনা বানানটি কিন্তু কিনা, এটা কিন হয়ে রয়েছে, এটাকে কিন্তু পড়তে হবে কিনা। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই পাত্রের জন্মছকটিকে, পঞ্চম ভাবটিকে লক্ষ্য করুন। পঞ্চম ভাবাধিপতি সে শুক্র, এই শুক্র কিন্তু অষ্টমে অবস্থিত, অষ্টম ভাবাধিপতির সাথে, এবং একটি কথা বারংবার আমি বলি, শুক্র কিন্তু অতি সহজে পীড়িত হয়। যেহেতু শুক্র অতি সহজে পীড়িত হয়, সুতরাং পঞ্চমপতি এক্ষেত্রে কিন্তু বেশ পীড়িত। তার উপর তুঙ্গ শনির দৃষ্টি, এই সমস্ত কারণে এর পুত্র হওয়ার ক্ষেত্রে একটি ক্লিষ্টতা, একটি বাধা, কিছু সমস্যা সেটি কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে। পঞ্চম ভাবাধিপতির এই অষ্টমে শত্রু গৃহে শত্রু যুক্ত হয়ে অবস্থানের কারণে এরই সঙ্গে অ্যাড করতে হবে কিন্তু পঞ্চমে রাহুর দৃষ্টি। রাহু কিন্তু সন্তান নাশের কারক,
পঞ্চমে রাহুর দৃষ্টি এটিও কিন্তু জাতকের পুত্র বা সন্তান জন্মের ক্ষেত্রে একটি বাধার কারণ। এইবার জাতিকাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে জাতকের জন্মছকে কি ঘটনাগুলি ঘটছে এটা একটু লক্ষ্য করতে হবে। জাতকের এই জাতিকাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে জাতকের এই যে পঞ্চম ভাবটি অর্থাৎ কন্যা রাশিটি এটি কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত হলো। ফলে লগ্নপতি যদি পঞ্চম ভাবটিকে প্রভাবিত করে ফলে পঞ্চম ভাবটির বলবত্তা সেটি কিন্তু বৃদ্ধি পাবে। একই সাথে সপ্তম ভাবাধিপতি এবং অষ্টম ভাবে রাহুর অবস্থান, অষ্টম ভাবটিতে এই যে রাহুর অবস্থান, রাহু অষ্টমে চলে যাওয়া আর এক্ষেত্রে রাহু লগ্নে, দুটির মধ্যে কিন্তু অনেকটাই প্রভেদ পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে আরও একটি জিনিস দেখতে হবে যে বুধের উপর এই ক্ষেত্রে, এইখানে কিন্তু বুধ যেমন এর ক্ষেত্রে অষ্টমস্থ হয়েছে, এর ক্ষেত্রে বুধটি কিন্তু সপ্তমস্থ হয়েছে এবং রবি বুধের যে সমন্বয় এর ফলে বুধের স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বুধের বৃষ লগ্নের উপর দৃষ্টি রয়েছে। আবার এই যে জাতিকাটিকে আমরা যদি দেখি, জাতিকার ক্ষেত্রে যে চতুর্থপতি পঞ্চমপতি, চতুর্থ এবং পঞ্চমপতি শনি, সে কিন্তু সক্ষেত্রী হয়ে অবস্থান হয়েছে, অর্থাৎ জাতিকার পুত্র ভাবটি বা সন্তান ভাবটি এটি কিন্তু অনেক বেশি স্ট্রং, যথেষ্ট স্ট্রং, এবং তার উপরে কোনো পাপ গ্রহ, স্বাভাবিক পাপ গ্রহ তার কিন্তু দৃষ্টি নেই। বৃহস্পতির দৃষ্টি থাকলেও বৃহস্পতি কিন্তু সন্তান জন্মের কারক গ্রহ, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই জাতিকা কিন্তু সুসন্তানের জননী হবেন। ফলে জাতকের জন্মছকে যে সন্তান ভাগ্যটি খারাপ দেখাচ্ছিল এই জাতিকাকে বিয়ে করলে পরে জাতকের সন্তান ভাগ্যের জায়গাটি সেটি কিন্তু অনেকটা মেকআপ হয়ে যাবে। অর্থাৎ এই জাতকটিকে বিয়ে করা এই জাতিকার পক্ষে যতটা শুভ তার চেয়ে এই জাতিকাটিকে বিয়ে করলে জাতকের ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই বেশি হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটি জটক বিচার করার জন্য একটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল থাকবে কিনা সেটি বলবার জন্য আমাদের কিন্তু কাজটি খুব একটা সহজ নয়। সেই ক্ষেত্রে একসঙ্গে যদি একটি পাত্রের হরোস্কোপের সঙ্গে আপনারা 10টি বা 12টি পাত্রীর হরোস্কোপ নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের পক্ষে সঠিকভাবে বিচার করার জন্য যথেষ্ট পারিশ্রমিকের কিন্তু প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে প্রতিকারের দিকে বিশেষ নজর না দিয়ে আপনারা যারা ক্লায়েন্ট হিসেবে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তাদেরকে আমি বলবো বিচারের দিকে বেশি গুরুত্ব দিন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য ফোন নাম্বার রয়েছে 9830488334। জ্যোতিষ শিক্ষার জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষার জন্য যদি কেউ আগ্রহী হন তিনি অবশ্যই ফোন করবেন। আমাদের সমস্ত ক্লাসে জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষ রত্ন, জ্যোতিষ প্রভাকর ইত্যাদি ক্লাসে ভর্তি চলছে। যারা জ্যোতিষ শিক্ষায় আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।